لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه খেলাফত মজলিস ইউকে কর্তৃক আয়োজিত আজকের ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম খেলাফত মজলিসের সর্বস্তরের কর্মী ভাইরা আজকে ওলামা সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য এবং তার প্রেক্ষাপট ইতিপূর্বেই আমরা সবাই জানতে পেরেছি যে আমাদের সম্মুখে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন সে রমজান মাস উপস্থিত এই মাসে ওলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য করণীয় সম্বন্ধে আমাদেরকে আরও ওয়াকিফাল হওয়া প্রয়োজন। এই জন্য আজকের এই সমাবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখে, কারণ ওলামায়ে কেরাম হচ্ছেন দিনের দ্বারক, দিনের বাহক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা হু ওয়ারাসাতুল আমবিয়া ওয়ানাল আমবিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ফাইন্নামা ওয়ারাসুল উলম। উলামায়ে কেরাম হচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলামায়ে কেরাম দিনের উত্তরসূরি, দিনের ধারক বাহক। যে নবীগণ যখন দুনিয়া ছেড়ে যান তখন কোনো ধন সম্পত্তি টাকা পয়সা রেখে যান নাই, ইলিম রেখে গেছেন। এই ইলিমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, প্রসারের দায়িত্ব, প্রসারের দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামের। সুতরাং আজকের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি রাখে। ওলামায়ে কেরাম আসবেন এবং এসে গেছেন অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। যে আমাদের সম্মুখে রমজান মাস এসেছে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এবং আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান এই মাস যেই মাসে নাকি কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন হচ্ছে হুদা লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষের পথ প্রদর্শক। যদি কোরআনকে মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যদি কোরআনের কে আলোকে যদি জীবনকে গড়তে পারে, গড়া যায়, তাহলে তার ব্যক্তি জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে। আজকে সারা পৃথিবীর মানুষ হন্য হন্যে শান্তি খুঁজছে, কিন্তু শান্তি তখনই আসবে যখন মানুষ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তার সমাজ পরিচালিত করবে, তার পরিবার পরিচালিত করবে, তার ব্যক্তি জীবন কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে, তখন তার মধ্যে শান্তি আসবে। এই কোরআন কোরআনের মাস আসছে, আর মাত্র কয়েকটা দিন রয়েছে। তো রমজান শুরু হবে সোমবারে হতে পারে, মঙ্গলবারে গ্রান্টেড শুরু হবে। এই মাস রহমত বরকত মাগফিরাতের স্বাগত নিয়ে সারা মুসলিম মিল্লাতের সম্মুখে উপস্থিত হচ্ছে। এই মাস হচ্ছে দিনের দ্বারা দাঁড়ি আল্লাহ দ্বারা তাদের কাজের মাস। এই মাস সবর মাস, সিম্পিতির মাস। এই মাসে যেভাবে মানুষ যে একে অন্যের প্রতি যেভাবে সিম্পিতি দেখা, অন্য মাসে এইভাবে নয়। সুতরাং এই মাসের আলোকে যদি আমরা জীবনকে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবন সুখী হবে, শান্তি শান্তি আসবে। আসুন আমরা সবাই কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।